বাহির করা হোক, জিগরা হংকাল কর, আমি আর এবিলা সহ্য করা নাই। ৰবচোন, আপোনালোকে হুলস্থুল নকৰিব, মোৰ ঘৰত জুই মই নিজে নুমাম, আপোনালোকে আকৌ ক'ব নালাগে। আমি একটা কথা বুঝতে পারছি না, গ্রামে এতগুলো লোক থাকার পর শ্রেণী তোমায় আর আলুকে ফাঁচালো কেন? জানি না, আগে বদনাম থাকা মানুষকে নতুন বদনাম দিতে খুব সহজ, সেই জন্য মনে হয় তোমায় আর আলুকে ফাঁচালো। ঠিকই কইছো ফাতেমা, সবে সন্দেহ করলেও তুমি কিন্তু আমার সন্দেহ করো না। সন্দেহ করব না, কিন্তু এটা কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু আর পরিণতি খুবই খারাপ হবে। ঠিক আছে, যদি আমি দোষী বলে প্রমাণ হয় তাহলে তোমার যা খুশি তাই করবা। কি আছে লাগলি বইতে, কি চিন্তা করি আছা? কিনো কম পাতনার, গুৱাহাটীৰ পৰা অহাৰ পিছত এটা চিন্তাই মাথাত সোমাই আছে, কিনো বেপাৰ কৰোঁ মই? এ দুনিয়াত কিমান বেপাৰ আছে, তহঁতৰ ঘৰৰ সন্মুখত দু ব্ৰইলাৰ মুৰ্গী কটা দোকান এখন দিবা পাৰা। ঠিক তিৰিকা কি কৈছা তই, ব্ৰইলাৰৰ দোকান দিম মই? অহংকাৰ কৰি নকওঁ দেচোন, মোৰ বাবা কোন জানা, GST অৰ্থাৎ প্ৰাক্তন গাঁওবুঢ়াৰ পুতাক মই, লেভেল আছে মোৰ। সেইটোতো হয়ে, পিছে তই কি বিজনেছ কৰিবি? তই এটা কাম নকৰা কিয়? কিনো তোক মই বহু কম দিনৰ ভিতৰতে বহু টকাৰ মালিক হোৱাৰ বুদ্ধি এটা দিম, বুঝছা? হয় নেকি, কচোন কওক কেনেকা? ডাঙৰ ব্যৱসায় কৰা মানুহৰ ছোৱালী এটা তই প্ৰেমত পেলাই ল, তাৰপিছত তই তাইক বিয়া পাতিল, অট'মেটিক তই ডাঙৰ ব্যৱসায়ৰ মালিক হৈ গেলি। ধীৰ কি ফালতু বুদ্ধি দিছা মোক, প্ৰাক্তন গাঁওবুঢ়াৰ পুতাক হৈ মই বেলেগৰ ঘৰত টকা থাকিম নেকি? এ তোৰ আৰু একো কাম নাই, ইমান ভাল বুদ্ধি এটা দিছো, মাথাটোতো মাৰি চাব পাৰ। সিগিলাখান মাথা তয়ে মাৰি থাক, মই নৰং। অহংকাৰ কৰি নকওঁ দেচোন, মোৰ এটা সন্মান আছে, লেভেল আছে মোৰ। তোৰহে লেভেল আছে নেকি, মোৰ নাই নেকি? যি ভাবা ভাবি থাক, মই নৰং এগলাখান কৰবা। মোৰনো কি হ'ব, তয়ে বিয়া পাতবা নাপাবি। বারে বারে কই থাকার পাছতো কেউ যে আগে ব্যবস্থা নাই, মই সিটোহে বুঝা নাই। যি দেখছো পুলিশ মামাহাতক আমি আশা করে থাকি লাভ নাই, এ কিবা এটা ব্যবস্থা করবে লাগবো। কি করবি, হ্যাঁ কি করিম বলে ভাবছা? ওই আইন হাতত লতো ভাল কথা নয়, কিবা করে গাঁওয়ার মানুষখিনিক ঠান্ডা করছো মাত্র, আর যদি কিবা নতুন জেগা যত লাগে বড় বেয়া কথা হবো। ও দেউতা, পুলিশে যি করে করে থাকবো, আমার হেগলা টেনশন লওয়ার দরকার নাই। মন মন থাকে মিশা মিশে টেনশন লই মরা, এ চাও আমি মাথায় কাম নিদিয়া হৈছে জানা না,
ইফালে মই এতো টেনশন লম না কুকুর এতো টেনশন লম কিবা হং বুকুনবাড়ি না আখলাই পাম পাওরা মুসরা দি মুসরি মারি ফেলাম ওই লুস কে রেক্তা বাপ্পা পখিলি বাইদেউ আইছি ও পখিলি বাইদেউ ও তুমি নাই বা বলি আছিলু আহাই বিরাত ভাল লাগছি কি নাই মে তোক লেগে গড়ি মান মনত পড়ি আছি আৰু নিজৰ বাইৰ ঘৰ কি নাই বেখেন মগদি দে 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 ধৰ নহলে তো কবেই চলে যেতাম কিন্তু আপনি আমাকে ঘর থেকে তাড়ানোর কেন এত চেষ্টা করছেন অপহরণ কি সব কি এগুলো কাজ করেছিল কি সত্যি সব দেশের মানুষ জানে বুঝছেন এগের মানুষও জানে তোর কি মুখ দেখায় বিয়ে করে আইছত্রে অল্প ভাবালি না মুখে দেখে বলে আয়া বর্ষ সবার কথা শুনি আমি বিশ্বাস করছিলাম এখন আমি কি করব আম্মা আমাকে ঠিকই বলেছিল হ্যাঁ মার কথা শুনান লাগে আম্মা তোর ভালো নিগাই কইছাল অহন্তরে মানছে অপহরণকারীর বউলা ডাকবো তখন তোর শরম করে যাবো হ্যাঁ তোর মরার বাদ দিয়ে আর কিছু হইব না আমি তোর ভালো নিগাই কইছিলাম হে আল্লাহ তুমি আমায় কি শাস্তি দিলে আমি এখন কি করি মন্ডল খুড়া চিনি পাশা নাই নমস্কার কর ও চিনা চিনা তো লাগছে কিন্তু বয়স হয়েছি না ধরবে পারা না শ্লং কি বয়স হয়েছি ধরবে পারা নাই তোর বয়স হয়েছি না মোর বয়স হয়েছি আপনার বয়স হয়েছি তুই পিছিয়ে কি ধরবে পারা নাই চকুর দুঃখ হয়েছি তোর ফেসাই সাবারি সাইনাত খিবি মুখ বুঝছে খটকা মারি চকু বাড়ি করে দিম মারে চলি নকরাব তো কোনো কথাই নাই মই যদি পাইলু হই মই তাক নাচে চাউল দিলো হই হরে উনি তো এই দোষটা তো কোনো কারণে মেনে নিচ্ছে না মনে হয় আপনার মেয়ে কি মশওয়ালি হ্যাঁ হ্যাঁ কি মশওয়ালি আইয়া খাপলা কো পাওয়ার্ড বাই অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস টিভিএস ওয়েগো আর আইডিয়া 4G ভেগেছে
বাপ্পা ওই বাড়িখান তামাম খেতে গেছি দেখো নাই হ্যাঁ নেমু চেমু নয় একেবারে জন্তা জন্তিকে লাগি আছে মানে চুলি জানাই দেখোন সরকারি চাকরিয়াল নহয় আজি এটি কালি তাতে ও ভাম্মা মানুর নিচিনা গোটে অসমখানে ঘুরি বললো দ তারপর গাঁত আইলো তার মানে অবসর পালো প্রাক্তন হয় দ তাকে ভাবলো গাঁত আইছো জিঠেন তোর ঘর আই খবর এটাকে যাও সেই কারণে সোমালো আহি আর ভালে করছা দে ইমান দিনের মূরত যে মোক মনত করছা হও কি কয় এমার চলি তোর খবর মই নলাম পিছে এ ঘরের সদস্য বিলাক মানে পরিয়াল মানে মিসেসর গাভরু ছোৱালীটো বিয়া খাবা গেছে ফ্যামিলি বিয়া দুদিন বলে কয় চারি দিন হল আহার নামে নলয় হয় নাকি কি কথা কয়ে লড়াটো আছে এ শেলকা শেলকা মরমর বড় আনকমন নামে মাতছে দেখুন শেলকা কামি হার পিছে হেৰি নহয় আপাতো বোলেছেন গুৱাহাটীত কিবা কামত আছি এতিয়াতে আছে তো ও ঘৰত আহিলা এ বাবা কেন আতা পাৰি আছা মণ্ডল খুৰা চিনি পাইছা নে নাই নমস্কাৰ কৰ অ চিনা চিনাটো লাগছে কিন্তু বয়স হৈছে না ধৰিব পৰা নাছিলং কি বয়স হৈছে ধৰিব পৰা নাই তোৰ বয়স হৈছে না মোৰ বয়স হৈছে আপোনাৰ বয়স হৈছে তই পিছে কিয় ধৰিব পৰা নাই চকুত দুখ হৈছে তোর ফেঁচাই চাওয়ারি চাইনাত খিবি মোক গুছিয়া ঘটকা মারি চকু বাড়ি কর দিম মারে চলি এই যা তা বস্তু মাখা নাখাবি আচ্ছা রসুন রা গুয়াহাটীত কিয়া আসলি কাম করে আসলি কাম করে আসলি অত কিয়া ঘুরি আসলি খেদা খালি মারে চলি ঠিকটির অকল মাকর চলি নহয় তো মর গম পাও দে অত আর মন্ডল খুড়া গুয়াহাটীত আমার নিচিনা মানুষ কি পাই নরে তাতে মই কাঠর বিজনেস করছিল না বিরাট প্রবলেম হাকি মারবা জায়গা পাও নাই গুয়াহাটী যেনকে হাতি নাই গুয়াহাটীত দেখুন গাছ গছনিও নাই ওর পাই তো কাঠর বিজনেস করবি আমার চলি তার মানে মন্ডল খুড়া বহুত জায়গা খোঁজ গাছ দিবা লাগে তো চারিওফালে শিগগিতে শিগগে সেই কারণে বিজনেসে বাদ দিলং কি করিবি মন্ডল দিনকাল বদলি গেল তো সব কাম করবা নরা তাকে হ্যাঁ আজিকালি কি যে হব কেনকে কাম বন করে মানুষ ভাত খাবো কবাই নুসু আমার চলি একেবারে এই কিসে আছা পেল পেলকে যা সালিয়া মারে চলি কুরবান ঘর আছে না ইয়া নেই ও তো বাড়িতে নেই তুমি বা মোক সিনচনা নাই মই শ্রেণীর দেউতাক দে ও এখন চিনতে পেরেছি দাঁড়ান আব্বা আব্বা ও আব্বা আরে মাসু সাহেব বহরাইছেন আপনি এই জুরন হ্যাঁ উতেরে কোট লুকি রাখছেন কি 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 এমন ঘটনা গেলা ঘটি তার পাশত উতেরে ঘর ধুমে রাখার তো লাজ লাগে নাই না না মাসু সাহেব আমার আর কিছু করার নাই যা করার আপনারাই করবেন নকরার তো কোনো কথাই নাই মই যদি পাইলু হই মই তাক নাচেসা হলত দিল হই হরে উনি তো এই দোষটা তো কোনো কারণে মেনে নিচ্ছে না মনে হয় আপনার মেয়ে কি মশলি হা হ্যাঁ কি মশলি আইয়া এটা মোরা বিয়ে ডক্টর বলে কথা হচ্ছে না হয় না না সেটা আমি বলতে চেয়েছিলাম না এই কারণে তো মই গাঁট মেল বহ কথা চিন্তা করছু যাতে গাঁর মানে সকলে কথা গম পায় বুঝরা মোরা বিয়ে কারোর লগত পলে তো নাই আই অপহরণ করা হয়েছি এই কথাটো মই ইটাও আটা হাপারি কইছু আর পিছতো আটা হাপারি পারি কই থাকি হায়রে হায়রে আল্লাহ রে আল্লাহ মাসো সাহেব আপনি রাগারেই করেন নাছে যা করেন আপনি তাই করেন আমি তো আশা ভরসা সব বাদ দিয়ে হালাইছি এই কারণে মই আকালি রাতি পা 10 বাজাত রাজহুয়া মেল মাছু এই রাজহুয়া মেলত তা উপস্থিত হব কবি নহলে কিন্তু কথা বেয়া হব হায়রে আল্লাহ রে আল্লাহ কি যে হব কি করলা সব শেষ করে হল আমার মই চলি নচকে থাকা নাই এটা চলি চালো দরং দৃষ্টি কর মারোইত বিরাট বগা চলি ঢকঢকিয়া বগা চিনি বুঝির দরে বগা ভাবিলো নাতিটো হব বগা হব সুমা খাবা পারিম তার পিছত কি হল তার পাছত বিরাট দুখ লাগা কথা দে ওই মন্ডল খুড়া আপিতু দিনবার ঠিক হওয়ার পাছতে বয়ফ্রেন্ডের লগত পলে গুছি গেল তুমি তুমি কোয়ার জন্য আমরা এত দূর আগবে রয়েছি অন্ধুমি পাঁচটান দিলে হব নাকি পুলিশ যায় মোরও ঘর পাইছে গম পাইছ মোতাটো তালাচি আরম্ভ করেছে মই কেনেকে পলাই আছো মইহে জানো আর তহতে কই আছো কি মই গা এরা দিছো বলি ওয়া হব এতিয়া আপনি আমার কানে একুডাল কই দিব লাগে গম পালো দক তোর ঘরের কথা গিলা হ্যাঁ
পিছে এপা তোর লাইসেন্স বানানি না লাইসেন্স মানে ইয়া বুঝা নাই বিয়ার কথা কইছো বিয়া সে পাতলি নে নাই ও বিয়া খান পাতিব লাগিব র কি পাতব লাগব মারে চুলি বয়াখে রইনাথ খে নহয় আর আজিকালি কছু মানু কেই বছর যে থাকে উত্তর বছর ই মোর তো হাতাইছে পার হয়ে গেল নাকি হাও এর বলে হাতাইছে পারে হয়ে গেল বুঝছে না অত গতিকে মানুষের জীবন তো ব্যস্ততাতে গোটেই জীবন তো পার হয় মানুষে গমেই না পায় বুঝছে না তোর যেন কে 28 বছর পার হয়ে গেল গমেই না পলি হয় না আর 20 বছর মানুষ ঘুমানতে যায় তো রাতি ঘুমটি মারা না মারো তো তুই তো মারা অত এনকে 20 বছর গুছি গেল তারপর লালন পালন করুনতে হরুরপে ডাঙার হনতে 10 বছর গেল কেমন হল 20 10 30 30 হল তারপর পড়াশোনা করতে 15 বছর গেল কি আর অল্প বেশি হব নাকি কারণ ই 15 বছরকে বেশি পড়ছি না ফেল করে থাকে না ঠিক তেরে তো লাজ লেখা কথা কব লাগে নাকি শুন না মোক হিসাব তো করবা দিয়ে কথা তো বুঝাই দিবা দিয়ে কেমন থাকিল 45 গোল যায় 25 থাকিল 25 বছর তারপর বিয়া বারো লেথালে ঠিকই বাকি বি করতে 5 বছর গেল কেমন থাকিল 20 20 থাকিল আর 10 বছর হা কার ইটু লাগে হিটু লাগে ঘনিক লাগে সলিক লাগে পলিক লাগে ইটু করি থাকান্তে 10 বছর গেল থাকিল 10 থাকিল 10 10 বছরত কি হলি তই বুড়াই হয়ে গেল আর বুড়া হলি অত বুড়া হওয়ার পিছন বেমারে আজরে আগ্রী ধরবো জ্বালা জানতানার সীমা নহব আর তার আগত যদি তই বেলতি যা তই তো গেলিয়ে সেইকারণে কছু বিয়া বারু সনকালে করব লাগে তই কথাটো ঠিকে কইছা মণ্ডল মই ছোৱালী নচকে থাকা নাই এটা ছোৱালী চালো দৰং দৃষ্টি কৰ মাৰৈত বিৰাট বগা ছোৱালী ঢকঢকীয়া বগা চিনি বছিৰ দৰে বগা ভাবিলো নাতিটো হব বগা হব চুমা খাব পাৰিম তাৰপিছত কি হল তাৰপাছত বিৰাট দুখ লগা কথা দে ঐ মণ্ডল খুড়া আপি তো দিনবার ঠিক হওয়ার পাছতে বয়ফ্রেন্ডের লগত পলে গুছি গেল হাউ মারে চলি কি কয়ে আজিকালি আপি গিলা জন্ম হওয়ার আগতে বয়ফ্রেন্ড ফিটিং হয়ে থাকে আনবা ও তারপর আরো তাপি চালু র নলবাড়ি বা হাজানি আপি তো দেখাত বিরাট দুনিয়া একেবারে দেবী নিসিনা চুলি কি সাবি মৌরা সরের দরে মাটিত লাগি থাকে তারপর চকু কি সাবি হরিণার দরে গাল দুখন কি সাবি একেবারে আপেলর দরে রঙা পিছে হেতুর লগত কিবা যত বত হলাক নাকি যত বত মানে কি কবি মণ্ডল খুড়া পিছত গম পালো তাই বোলে আগতে বিয়া হওয়া চলিও এটা আছে বোলে পিছত কান্দো কান্দো লাগি গেছে কেনতা আউ মারে চলি কি আধা পুরা কপালে তোর আপা তোর ও বাপা তুই নইলে এটা কাম করবি রাতিপুয়াই উঠি খুটাই সুটে বেড়াই সেরাই হিলে সিলে মাথাটো মুহেজুজ লাগা দি ধামধামকে মাত দিবি বুঝছেন না তেজপুজ বাইর করে দিবি কি জানিবা ঈশ্বরের কিবা তোর কপালত বিয়াখান নামিয়ে আসল কথা কি জানা না তার কাপালত মুখ লাগি আছে সংশ্লিমতাকে করি পেলাম করি দি ওই মণ্ডল ও তো এটা দুনিয়া চলে সাই দিবা পারবি না হাও তোর অর্ডার পারলি মই কিয়া সাই দিবা নরিমে তো যদি অর্ডার দে মই কম দিনের ভিতর তে ঠৌগা পি এটা সাই তোর বিয়া খান ধুমধামকে পাতি দি ও মণ্ডল খুরা কথা কথা কইছ না ওই শুন বাহু মহিল বড় ডাঙর খবর এটা পাইছো বুঝছানা সেই খবরটুকে তোমাক দিবলে একেবারে দৌড়া দৌড়িকে আইছো কি খবর কোকসন আগতে গরম গরম চাহর লগত নরম নরম গুল্লা দিলো হ্যাঁ দিগিনটো অলপ তিয়াই লও গরম গরম চাহ আর নরম নরম মিঠাই আপনাক খুয়াম বাৰু মানে বগা তগর ফুলের দরে আলফুলিয়া লহপহিয়া ছোৱালীজনী বিয়া পাতি মেলের অবস্থা খারাপ বেছেইজনীলৈ বেয়াই লাগে ও কথা হেইটোহে ইমান যদি বেয়াই লাগিল আপনি বিয়া করা এনে অট্টালিকাত রাখি নথলে কিয় সি 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 শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কি কইছা বোয়ারী এজনী বিয়া করায় মই ত্রিভুবন দেখিছো আর এজনী বিয়া করাব লাগিলে জম্পুরি পাব লাগিব সেটো ফাইনাল সেইকাৰণে কৈছো আনৰ কথা চিন্তা কৰি লাগ লগনি কৰা বাদ দি নিজৰ কথা চিন্তা কৰ হাজাৰ হলেও বেয়া লাগে দিয়াচোন সেই ধুনীয়া কোমলীয়া ছোৱালীজনী সেই বুঢ়া মেলাটোৰ লগত বিয়া দিব নালাগিছিল দেই ইমান যদি বেয়াই লাগিছে নাযায় কিয় সিহঁতক সহায় কৰিব লাগে মেলো সৰু সুৰা চোৰ হ'ব পাৰে কিন্তু ডাঙৰ বস্তু পৰি থাকিলেও সি হাতে দিও নুচুৱে তাৰ অন্তৰখন বহুত ভাল চাবচোন সিহঁতৰ সংসাৰখন কিমান ভাল হয় ঠিকেই কৈছা তুমি খাপলার হকেকে বিয়া পাতিব খুজিছিল তাই কিন্তু বেচেরি কপাল ভাল মেলর ভগা জুপুরি এটা হলেও আছে তার জুপুরিটো বাদে ভগা বারান্দা এখনো নাই সি খাপলার ঘর চপনি আহে আছে সেইডাল কথা মোক নকব তাক মোর চকুর খুলাই দিও দেখবাইছে না যায় তাক দেখিলি তার কথা শুনলি মোর একেবারে জ্বরে বিহে উঠি আহে সেবুর বাদ দিয়া এতিয়া পিছে নিজের কথাটো চিন্তা করেছেন না একু চিন্তা করা নাই আজিকালির মানুষগুলা পর স্বার্থপর কাকু বিশ্বাস করবা নুলি তুমি চিন্তা নকৰিবা এইবাৰ তোমাৰ কাৰণে টজ বজিয়া ৰঙামুৱা বিৰৰ দৰে গুণী জ্ঞানী ল'ৰা এটা চাই দিম নহয় হ'ব দিয়ক আপুনি আৰু মোৰ কাৰণে ল'ৰা চাবা নালাগে গুণী অগুণী ভদ্ৰ অভদ্ৰ মই কাকোৱে বিশ্বাস নকৰোঁ অ কি হ'ল উঠি গ'লা যে
দুনিয়ার মানুষের কথা ফাংফুং হলেও এই সুপতির বুদ্ধি শিলর খুঁটি হেৰি কৰিবা চাহ একাপ লিবা ডিঙিটো তিয়াই ল মই কি করে তহতক বসাম হা মোর নিজরে অবস্থা নোহা হয়ে গেছে হব আমি ঘর নাই বাঁহর তলত আছো ইমান শেষ কথা কব লাগে নয় তুমি তুমি কোয়ার জন্য আমরা এত দূর আগবে রয়েছি অন তুমি পাঁচটান দিলে হব নাকি পুলিশ যায় মোরও ঘর পাইছে গম পাইছ মুতা তো তালাশি আরম্ভ করেছে মই কেন পলাই আছো মইহে জানো আর তহতে কই আছো কি মই গায়ে রাখিছো বলে হব এতিয়া আপনি আমার কানে একোডাল কই দিব লাগে আপনি মুঠতে আমার তা মুক্তি দিয়ক মুক্তি সহযোগ করিলে Amul The Taste of India, Mother Horlicks, Parley Hide and Seek, Prega News, Pregnancy Detection Kit, Good Night First Card, Ab Machar Honge, Fatak Sifur, Himalaya Neem Face Wash, Addiction Dio, Airtel Postpaid Promise, TVS Wego, Aru, Idea 4G.